हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। आमी एमडी जशीमउद्दीन खंदकार, जे कैपिटल टेक्नोलॉजी चैनल पक्ष थेके आपनादेरके जानाछि वेलकाम। आजकेर भिडियोटी आमी आपनादेर साथे शेयर करब हाउ टू टर्न ऑन ऑब्लिक ऑफ ट्रांसलेशंस फॉर पोस्ट ऑन एडवांस फेसबुक प्रोफाइल पेज एंड ग्रुप बांगला ट्यूटोरियल एपिसोडे निये। भिडियो शुरू करार आगे प्रथमे जानो चैनल थेके घुरे आसि, तारपर आमरा आमादेर आजकेर भिडियोटी शुरू करब। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জে ক্যাপিটাল টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু টার্ন অন অবলিক অফ ট্রান্সলেশন ফর পোস্ট অন অ্যাডভান্স ফেসবুক প্রোফাইল পেজ অ্যান্ড গ্রুপ এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে, আমাদের আজকের ভিডিও হচ্ছে আমরা যদি চাই কি করতে, আমাদের ফেসবুকে প্রোফাইল পাশাপাশি পেজ এবং গ্রুপ থেকে আমাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টের আমরা যদি চাই কি করতে, আমাদের পোস্টে যে আমাদের যে এখানে ট্রান্সলেশনের যে বিষয়টা আছে সেই ট্রান্সলেশনের বিষয়টা আমরা কীভাবে অন অফ করতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। তাহলে চলুন বিষয়গুলো শুরু করি। এখন প্রথম আমরা দেখব কোথায়, প্রথম আমরা পেজে দেখি। তাহলে আমরা কি আমাদের অ্যাকাউন্টটা ওপেন করার পরে আমরা কি করব, এখান থেকে আমরা পেজে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি যে পেজে কাজ করবেন আপনি সেই পেজে ঢুকবেন। তাহলে এখান থেকে আমি আমার এই বিজনেস পেজে ঢুকলাম। ঢোকার পর এখান থেকে আমার পেজের মধ্যে যতগুলো পোস্ট দেওয়া আছে এখান থেকে যে কোনো আমি পোস্ট, ধরুন আমি এখান থেকে কী করবো, আমি এখানে যে ট্রান্সলেশন কী করা আছে আমার, আমার কোনো পোস্ট দেখা গেছে আমার কী করা থাকে, বাই ডিফল্ট ট্রান্সলেশন আমার অন করা থাকে, সেই অন করা থাকা গেছে আমি ট্রান্সলেশনটা আমি যে চাই যে কী করতে অফ করে রাখতে। তাহলে সেটা কীভাবে করতে পারি, থ্রি ডট মেনুতে ক্লিক করলাম, করার পর এখানে এই যে আমাদের নিচে লেখা আছে কি এই যে টার্ন অফ ট্রান্সলেশন, আমরা এখান থেকে ক্লিক করে কী করবো, আমাদের এই পোস্টের জন্য আমরা কী করবো, আমাদের ট্রান্সলেশনের বিষয়টা আমরা এখান থেকে অফ করে দিব। আমাদের বাই ডিফল্ট এটা কী করা থাকে, অন করা থাকে। তাই বাই ডিফল্ট অন করা থাকে, আমরা চাইলে এখান থেকে টার্ন অফ ট্রান্সলেশনে ক্লিক করে আমরা কী করতে পারি, আমাদের এই পোস্টের জন্য আমরা ট্রান্সলেশনের বিষয়টা আমরা এখান থেকে ইজিলি অফ করতে পারি। তাহলে যেখানে লেখা আছে ট্রান্সলেশন ফর দিস পোস্ট আর টার্ন অফ, তাহলে আমাদের ট্রান্সলেশন করা কী হয়ে গেলো, আমাদের পোস্টের জন্য আমরা অফ করে দিলাম। এখন আবার চাইলে আমরা কী করতে পারি, এখন আবার চাইলে আমরা এটা ইচ্ছাগুলো অনও করতে পারি। আবার এখানে ক্লিক করলাম, করার পরে যে আমরা টার্ন অন ট্রান্সলেশন আবার ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের কী হবে, আমাদের এই পোস্টটা আমাদেরকে ট্রান্সলেশনের বিষয়ে আবার এখান থেকে আমাদের কী হলো, অন হয়ে গেল। তাহলে এইভাবে চাইলে আপনারা কী করতে পারেন, আপনাদের ফেসবুক পেজ থেকে আপনাদের যতগুলো পোস্ট আছে আপনাদের এখান থেকে যেই পোস্টের জন্য আপনারা কী করবেন, আপনার ট্রান্সলেশন অপশনটা আপনারা অন করবেন বা অফ করবেন সেই বিষয়টা আপনারা এখান থেকে ইজিলি করতে পারেন। এই যে এখান থেকে টার্ন অফ ট্রান্সলেশন থেকে আপনারা এখান থেকে অনও করতে পারেন, আবার এখান থেকে অফও করতে পারেন, মানে এই কাজটা আমাদের পেজ থেকে আমরা এইভাবে করতে পারি। সেমভাবে আমরা প্রোফাইলে গেলে একইভাবে কাজ করতে পারি। এবার আমরা প্রোফাইল থেকে বিষয়টা দেখি, আমাদের এখানে আমাদের যে প্রোফাইলের নেমে আমরা ক্লিক করলাম, করার পর আমাদের প্রোফাইলের এই যে আমাদের টাইম লাইন বা ফিডের মধ্যে আমাদের এখানে যতগুলো পোস্ট দেওয়া আছে এখানে আমরা যে কোনো পোস্ট আমরা যেখানে যাওয়ার পরে এই যেখানে লেখা আছে টার্ন অফ ট্রান্সলেশন, আমরা এখানে ক্লিক করে এই যে টার্ন অফ ট্রান্সলেশনে ক্লিক করলাম, করার সাথে সাথে আমাদের এই পোস্টের জন্য আমাদের কী হলো, আমাদের এই পোস্টের জন্য আমরা ট্রান্সলেশনের বিষয়টা আমরা এখান থেকে কী করে দিলাম, অফ করে দিলাম। তাহলে এখন কি এই পোস্টটা আমাদের এখানে কি ট্রান্সলেশন হবে না। তাহলে আবার সেমভাবে এটা আমরা কী করতে পারি, ট্রান্সলেশন আবার অন করতে পারি। এখন আমরা এই যে ক্লিক করলাম টার্ন অন ট্রান্সলেশনে ক্লিক করলাম, করার সাথে সাথে কী হলো, আমাদের এই পোস্টটা আবার এখান থেকে আমরা ট্রান্সলেশন আবার কী করে দিলাম, অন করে দিলাম। তাহলে এইভাবে চাইলে আপনার প্রোফাইল থেকে কী করতে পারেন, আপনারা দেখা যাচ্ছে আপনার পেজের মতো প্রোফাইলও আপনারা কী করতে পারেন, আপনাদের যে কোনো পোস্ট আপনাদের যে কোনো পোস্ট আপনারা এইভাবে কী করতে পারেন, আপনার ট্রান্সলেশনের বিষয়টা আপনার এখান থেকে অন অফ করতে পারেন। তারপর আমরা চাইলে সেম কাজটা আমরা ইচ্ছাগুলো গ্রুপতে করতে পারি। এখন আপনার যে গ্রুপতে করবেন আপনার সেই গ্রুপে আমরা ঢুকি, ধরুন আমরা এইজি ওয়েস টু মেক মানি অনলাইন, আমরা এই গ্রুপ থেকে কাজটা করব। তাহলে আমার গ্রুপে আমি ঢোকার পরে এখন করার জন্য আপনি যে পোস্ট করবেন সেই পোস্টটা আমরা এখানে গেলাম, আবার থ্রি ডট মেনুতে গেলাম, তারপর সেম বিষয়টা আমাদের এখানে দেওয়া আছে এই যে টার্ন অফ ট্রান্সলেশন, আমরা এখান থেকে আমাদের এই পোস্টের ট্রান্সলেশন আমরা এখানে অফ করবো। তাহলে এখন টার্ন অফে আবার ক্লিক করলাম, তো ক্লিক করার সাথে সাথে আমাদের পোস্টের জন্য কী হয়ে গেলো, আমাদের ট্রান্সলেশনের বিষয়টা অফ হয়ে গেল। এখন আবার চাইলে আমরা কী করতে পারি, অন করতে পারি। তাহলে আমরা এখানে ক্লিক করি, করার পর আমরা যে টার্ন অনে ক্লিক করলে আমাদের এটা কী হয়ে যাবে, অন হয়ে যাবে। টার্ন অনে ক্লিক করলাম, পাস করার সাথে সাথে আমাদের এটা কী হলো, অন হয়ে গেল। তাহলে এইভাবে চাইলে আমরা কী করতে পারি, আমরা এইভাবে দেখা গেছে আমাদের ফেসবুক পেজ গ্রুপ পাশাপাশি প্রোফাইল এর মধ্যে কী করতে পারি, আমাদের যে পোস্টগুলো আছে সেই পোস্ট থেকে আমাদের যেই পোস্টের জন্য আমাদের কী করা দরকার, আমরা যদি মনে করি কোনো ট্রান্সলেশনের বিষয়টা আমরা কী করবো, অফ করে দিব, তো সেই ক্ষেত্রে আমরা চাইলে অফ করতে পারি। আবার চাইলে কী করতে পারি, সেই অফ করা কোনো ট্রান্সলেশন আমাদের কোনো পোস্ট আমরা ইচ্ছা করলে আবার অনও করতে পারি। এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের হাউ টু টার্ন অন অবলিক অফ ট্রান্সলেশন ফর পোস্ট অন অ্যাডভান্স ফেসবুক প্রোফাইল পেজ অ্যান্ড গ্রুপ বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কাছে শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।